দ্বিতীয় বিয়ে এটি আমাদের সমাজে অভিশাপ আর অশান্তির অন্যতম কারণ। সতীনের সংসার করে অথচ সুখে আছে এমন কথা কোনো বউই বলতে পারবে না। তাই তো দুই বিয়ে করার অপরাধে পারিবারিক কলহে বড় বউয়ের ছেলের হাতে প্রাণ গেল হতভাগা বাবা। বউ থাকতে বিয়ে করায় দুই সতীনের অশান্তিতে ছেলের হাতে বাবার প্রাণ যাওয়ার এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আলতাপুর এলাকায়। জানা যায়, বরাতখা প্রথম বিয়ের 15 বছর পরে 4 বছর আগে আবার বিয়ে করে। এতে পরিবারের সুখ হারিয়ে যায়। দুই বউয়ের বিবাদ কলহে অশান্তিতে হতাশ হয়ে পড়ে পরিবারের সবাই। আর এই অশান্তি ও ঝামেলার জন্য সকলের কাছে অপরাধী হয়ে ওঠে দুই বিয়ে করা বরাতখা। স্বাভাবিক নিয়মে ছোট বউকে পেয়ে বড় বউটাকে কিছুটা অবহেলা করতে থাকে স্বামী। এতে বড় সতীন বছরখানেক আগে বিষ খেয়ে মরতে গিয়েছিল। আবারও ঝামেলা বেড়ে যাওয়ায় বড় বউয়ের ছেলে ক্ষিপ্ত হয়ে দুই বিয়ে করার অপরাধে বাবাকে নৃশংসভাবে হত্যা করে। মায়ের সুখের জন্য নাকি বাবাকে খুন করেছে, তাই পালিয়ে না গিয়ে স্বইচ্ছায় পুলিশে ধরা দেয় খুনি ছেলে। এক মাকে সুখ দিতে গিয়ে পরিবারটাকে অভিভাবক শূন্য করার সাথে নিজে এতিম ও দুই মাকে বিধবা করল পাষণ্ড ছেলেটা। দর্শক, বাপ দুই বিয়ে করায় যে ছেলেটা বাবাকে খুন করল তার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।